চট্টগ্রামের রাউজানত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গওসে জিলানী ইসলামী সাংস্কৃতিক ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাহফিলে জিকির মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হই। 17 নভেম্বর শুক্রবার দূর 3:53 উপজেলা পরিষদ চত্বরত শায়ের শাহেদুল আলমের সঞ্চালনায় গওসে জিলানী ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের ব্যবস্থাপনায় এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরের উদ্বোধনে উক্ত অনুষ্ঠানত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সংস্কৃতি সচিব সৈয়দ মোহাম্মদ আবু আজম। এটা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশিরুদ্দিন খান সহ আরও বহু। আমি একবার জন্ম নিয়েছি, একবারই মৃত্যুবরণ করব। আমি পালিত পক্ষে মিথ্যা কথা বলি না, কারণ সকল ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সত্য কথা বলা ও মিথ্যাকে পরিহার করা। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।